হইতে ছুটতে ছুটতে আসিলাম তোমায় নিকটে দক্ষিণ রায়, ও জননী আমার, কি বা দেখিলাম তুমি তা জানো গো জননী? কি দেখেছো বাবা? পশ্চিম সাগর পার হইয়া আসিয়াছে হেতা, তাহাদের উপের আলোয় অন্ধকারময় জঙ্গল দিনের মতো দেখাচ্ছে। দক্ষিণ রায়, তারা দেবে চিরতরে নরবলি বন্ধ করে, স্বাধীন ভাবে বেড়াতে হবে এই হিমাচল পর্বতে। ওগো জননী আমার, ধ্যান যোগে জানিলাম আমি তপবন মাঝে, কহিলাম আমি, কহিল তারা, তারা যমক দুই ভাই বোন, জবানের ঘরে জন্ম, তারা চায় জঙ্গল লহিতে, কেমন ছাড়িব মাথা দাও মোরে বুঝায়ে, যদি থাকি নিরস্ত হইয়া ওই জবানের অত্যাচারে ভেঙে যাবে বুক, অনাহারে হইতে হবে মরিতে। অপমান কেমন সহিব গো মাতা? দক্ষিণ রায়, মা নীরবে থাকিবে তারা সমাজের ভয়ে, শত শত নারী নিয়ে যাব আমি সমাজ প্রাঙ্গণে, বেদেন দেব তোমার নিকটে, চিন্তা করো না পুত্র, আমি তো আছি তোমার পাশে জননী। দক্ষিণ রায়, তাহলে বিলম্ব কেন গো জননী? দক্ষিণ রায়, শত নারীগণ রয়ে তুমি ছাপিয়ে পড়ো, ছাপিয়ে পড়ো তাদের মুখে, তাদেরকে সংহার করে আনো আমার নিকটে। মা আসি পুত্র, চিন্তা করো না, তোমার জননী থাকতি তোমার কোনো ক্ষতি হোক আমি চাইব না, আমি এখন আসি পুত্র, আমি আসি মা। মা আমার নারায়ণী, আমি তার পুত্র, নাম হল দক্ষিণ রায়। এক এক করে সবাইকে করি আহরণ, তাদের ওই তাজা মাংস করিব ভক্ষণ, নাম আমার দক্ষিণ রায়, ছুটতে ছুটতে যাব সেই জঙ্গল প্রাঙ্গ।
করে দেখিব দেখিব কত শক্তি ধরি আছে তারা। আমি চলিলাম মাতা তোমার পিছনে, তাদের ওই তাজা মাংস করিব ভক্ষণ নাম দক্ষিণ রায়। খাইব তাদের তাজা মাংস। ওই ওই কিসের কোলাহল শোনা যাচ্ছে বুঝান? মনে হয় আজ আমাদের কোনো অমঙ্গল ঘটবে। তাই তো আমি ভাবছি ভাই জঙ্গলি, মনে হয় রাক্ষসের পদ তলে কাঁপিছে এই বনভূমি। দেখি কোথায় সেই রাক্ষসের দল। তুমি চলো বুবুজান, আমি দেখছি রাক্ষস দল কত দূরে এসে গেছে। তুমি আগে চলো বুবুজান, আমি এখনই যাচ্ছি। বেশ তাই চলে এসো আমার সঙ্গে ভাই। হে মেহরবানি খোদা, তুমি আমাদের ভরসা। আজ তোমার নাম স্মরণ করে আমরা ওই দানবের উপরে ঝাঁপিয়ে পড়ব। দেখো দয়াল, খালি হাতে তোমার আদেশে আমরা দানবের উপরে ঝাঁপিয়ে মারতে চলেছি। তুমি আমাদের শক্তি দাও খোদা, তুমি আমাদের শক্তি দাও। Thank you.
ভাই আমার সঙ্গে একই সঙ্গে এসো একই পথে চলি তাই চলো আমি তো দেখতে পাচ্ছি না আমরা রাক্ষস জাতি রাক্ষসের মতন গর্জন করে করিতে হবে অন্বেষণ ওরে পাপী আছিস নারী আর তোর অন্বেষণ করতে হবে না এসে পড়েছিস তুই বাঘের মুখে রক্ষা কর তোর জীবন এখন কে কার বলে আসিয়াছি হে তাই নাম নাম মোর নারায়ণী আর তার পুত্র নাম তার দক্ষিণ রায় বল কার বলে আসিয়াছে এই জঙ্গলে শোনে বাপি ওসি নারী কে চায় তোর পরিচয় আয় এখন যুদ্ধ কর শক্তির পরিচয় দে আমার সঙ্গে ওরে মায়াবী রাক্ষসী সরে আয় তোর মাথার খুলি আমি চিবিয়ে খাবো ওই আয় রে রাক্ষসী কোথায় কোথায় সেই রাক্ষসের দল আসিয়াছি আসিয়াছি মনে মাঝে কিন্তু পাই নাই তাদের সম্মুখ সধরে যদি একবার পাই তাদের তাজা দেহটা আমি করিব ভক্ষণ কোথায় ওরে পাপিষ্ঠ রাক্ষস আসিয়াছি তব সম্মুখে বল বল তোর কি অভিলাষ ওরে বালক কেন আসিয়াছি রাক্ষসের সমাতুল্য হয়ে ফিরে যা যদি প্রাণের মায়া থাকে এখান থেকে জঙ্গল পরিত্যাগ কর তোরা পরিত্যাগ করব লরে রাক্ষস হ্যালো আমি জঙ্গল ছাড়তে আসিনি আমি সরাতে আসি তোর মতো রাক্ষস দয়ে শোন রে বলো নাম আমার দক্ষিণী রায় মাতা হলো নারায়ণী যদি প্রাণের মায়া থাকে এখান থেকে ফিরে যা ফিরে যাব আমি ফেরার জন্য এসেছি আসিনি তবে কি আমি এসেছি তোর মতো শয়তানদের রক্তে এই বনভূমি লালে লাল করে দিতে তবে শোন শয়তান সে দেখ ওই পশ্চিম আকাশে মৃত্যু তোর নাচিছে উল্লাসে তোর ওই লম্ফর দেহটা আমি কুচে করব ক্ষণ ক্ষণ তারপর তোর রক্তে নদী নালা হয়ে যাবে এই সারা জঙ্গল ওই দেখি তোর বাহুতে কত বল আছে Thank you.
প্রিয়সী নারী। এবারে মিঠাই বোতলে মেরো না মেরো না সই গো ধরি তা বসি চার ঠাকুর তুমি যদি আমাদের শেষ করে দাও তাহলে বিশ্ব চরাতরে দেবতা বলিয়া কেহ রাখিবে না তোমাদের। সাগর যদি শুকন হয় তাহলে পৃথিবী পলয় হয়ে যাবে। আমি বুঝেছি শক্তিশালী তুমি, হারিয়ে হেরে গেছি আমি, সেই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার চিরদিনের আমি তোমার দাস হয়ে থাকবো। কে কে আমার মাথাকে করিয়াছে বন্ধন? ওগো ওগো দেবগণ সবে বুঝিয়াছি আজ আজ তোমরা মহাশক্তি ধরিয়া আসিয়াছে সম্মুখে। মুক্ত করো মায়ের, আমাকে করো দাস। রাম বুঝান এদের কারণ তুমি মুক্তি করবে না ভাই। এই শয়তানের আমি এখানে শেষ করে দেব। ভাই জঙ্গলি ওর বন্ধন মোচন করে দি ভাই। বুঝান হ্যাঁ আমি বলছি ওর বন্ধন মোচন করে দাও মা। ওকে জননী আমার, একই তোমার দয়া গো জননী, একই তোমার দয়া। ওকে জননী আমার, ভুল করিয়াছি আমি, ক্ষমা করো, ক্ষমা করো আমার ওই জনন। রায়মণি আজ হতে তুমি হলে আমার সন্তান, আর নারায়ণী হলে আমার সই সই। আমি নিজ হস্তে তোমার হাতের শৃঙ্খল আমি মোচন করে দিলাম। আমি এখন আসি সই, তোমার যখন দরকার লাগবে তুমি আমাকে ডাকবে, আমি তোমার সব কাজে উদ্ধার করে দেবো সই। আমি এখন আসি সই। তাই হবে সই, এসো যাও রায়মণি। ঠাকুর আমি তাই যাচ্ছি ঠাকুর, আমি 18 ভাটি আমি তোমাদের ছেড়ে দিলাম, আমি থাকিব তোমাদের প্রসাদে। এখন এখন তোমরা যাও, এই 18 ভাটি তোমাদের তোমাদের কাছে আমি হইলাম পরাজয়।
এসো রায়মণি, এসো বাবা, এসো তুমি। ভাই ভাইজান চলো চলো, আমরা এখন আঠারো ঘাটি মন্দিরে এতে আমরা বিরাজিত হই। এসো ভাইজান, আমার সঙ্গে চলে এসো। অপমান অপমান তীক্ষ্ণ অপমান, একদিন কোনদিন যদি পাই সুযোগ নেব এই অপরাধের পূর্ণ প্রতিশোধ। দক্ষিণ রায় হইয়াছি পরাজয়, তুমিও শুনে রাখো দেবী, তুমিও শুনে রাখো স্বজঙ্গলি, একদিন যদি কোনোদিন পাই সুযোগ সেই দিন নেব প্রতিশোধ। নাম দক্ষিণ রায়। দিনের পর দিন চলে যায়, সুখের দিন আসে আবার ফিরে যায়, মনে হয় বলি বলি তা বা বলি না কেন, ভাবতে ভাবতে সব দিন আমার ফুরিয়ে যায়। কিন্তু শুনেছিস চৈত্র মাসে বনে মোম মধু পাওয়া যায়, আমার বনে বড় ইচ্ছা আমি সেই বাদামহলে একবার মহল করব। কিন্তু কিন্তু ভা আমার ভাই মনাই কোথায় গেল, মনাইকা দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, আমার মা চাম্পা, আমার মা চাম্পা কোথায় গেল, চাম্পা চাম্পা। আমাকে ডাকছেন আব্বাজান? হ্যাঁ বলো আব্বাজান। আমি তোমাকে এই জন্য ডেকেছি। কিসের জন্য আব্বাজান? তোমার চাচা জান মনাই কোথায় আছে বলতে পারো? আব্বাজান চাচা জান এখন বউটাখানায় বসে আছে। আব্বাজান তোমার চাচা জান এখন এই বউটাখানায় বসে আছে তাই তো? হ্যাঁ আব্বাজান। যাও যাও মা, তুমি একবার তোমার চাচা জানকে আমার কাছে পাঠিয়ে দাও। বেশ আব্বাজান, তাই হবে। আচ্ছা মনাই কি আমার মতে মত দেবে, আমার কথা শুনবে? শুনতে পারে, কারণ সে তো আমার ভাই, তাই সে ভাই হয়ে আমার কাছে সে কোনোদিন বাধা দিতে পারে না। চাচা যান, চাচা যান। হ্যাঁ চাচা যান। আমি চম্পাকে পাঠিয়ে দিলাম মনাইকে ডাকতে, কিন্তু মনাই মনাই এখন এসে পৌঁছচ্ছে না কেন? ওই তো ওই তো মনাই এদিকেই আছে। তুমি আমাকে ডেকেছো দাদা? হ্যাঁ মনাই। কেন দাদা? আমি আমি তোমাকে ডেকেছি কারণ আমি শুনেছি চৈত্র মাসে বনে মোম মধু হয়, তাই আমার মনে বড় ইচ্ছা জেগেছে আমি সেই বনে একবার মহল করতে যাব। বনে মহল করতে যাবে? দেখো দাদা, খোদা তালা আমাদের অনেক ধূপ দৌলত দিয়েছে, আবার তুমি যাবে মহল করতে? ওগো দাদা, যদি তোমার ওই বনের মধ্যে কিছু হয়ে যায় তাহলে আপনার লাগি মরিব কান্দিয়া, রহ রহ দাদা ঘরেতে বসিয়া। দেখো মনাই, বসে খেলে রাজার ভান্ডার টুটে যায় বুঝলে, তাই এসব ধন সম্পদের দৌলতে আমার কোনো কাজ নেই, আমার মনে বড় ইচ্ছা জেগেছে আমি এই বাদামহলে মহল করতে যাব। না দাদা না, মহল করতে তুমি যাবে না। আমি তোমার কাছে অনুরোধ করছি দাদা, তুমি ওই মহলে যাবে না। দেখো মনাই, ওইসব কথা বলে আমাকে আমাকে তুমি বিরত করো না, আমার মনে যখন জেগেছে আমি তাই এই বাদামহলে মন করতে যাব। শোনো দাদা, ভগবান অনেক ধন দৌলত দিয়েছে, কেন যাবে দাদা? ওই বনের মধ্যে যদি কোনো বিপদ হয় তাহলে আমি আপনার লাগি কান্দি হে কান্দি মরে যাব, তাই আপনি কোনোদিন যাবেন না ওই মহলে। ওই শুনিবে না রে দাদা, শুনিবে না রে দাদা, শুনিবে না তোর কোনো কথা, না দাদা যাবে না। শুনলে
দাদা দেখলে ভাই মনে হয় ধর্মরাজ কি বলে গেল হ্যাঁ শুনলাম তাই তো বলছি দাদা কিন্তু অনেক লোকজন দরকার ছাত্রা ডিঙ্গে আমরা কোথায় পাবো দাদা দেখো মনে ওসব চিন্তা তুমি করো না আমি যখন আছি তখন আমি একাই সব কিছু ঠিক করে নেবো বুঝলে মনে হয় হ্যাঁ বেশ বেশ ভুন্ডুলে ভুন্ডুলে কোথায় ভুন্ডুলে আমি যেতে পারবো না দাদা দাদাবাবু আমি আনতে পারবো না দাদাবাবু কি হয়েছে এত পর হারলে দাদাবাবু ওগো দাদাবাবু আমার পা যে খোলা আমি হাঁটতে পারবো না দাদাবাবু কি বলছে ভুন্ডুলে কি বলছে কেন কেন সারেনি আচ্ছা আচ্ছা ভুন্ডুলে আমি যে দাওয়াই পানিটা নিয়েছিলাম সে দাওয়াই পানিটা তুমি লাগিয়েছিলে আমি লাগাইনি দাদাবাবু কেন লাগাও না আমার মনে ছিল না দাদাবাবু দাদাবাবু বলো আমার আমার পুষ্প পুরুষ দিয়ে কানা করা ছিল তাই 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 আমি ভাগ্যদোষী আমি কানা করা হয়ে গেছি দাদাবাবু তাই আমার যে দাওয়া দিয়ে সারবে না দাদাবাবু সারবে না সারলে ও আমি তুমি কি সারিয়ে দিতে পারবে পারবে না দাদাবাবু পরকালে কি আমি জবাব দেব দেখো ভুন্ডুলে দাদাবাবু আমি আবার তোমাকে বলছি ভুন্ডুলে তুমি তুমি একবার গিয়ে যদু মিস্ত্রিকে ডেকে দিয়ে এসো আমি পারবো না দাদাবাবু আমি পারবো না পারবে না আমারে অন্য প্রতিপালিত